वेलकम বন্ধুরা वेलकम टू মাই চ্যানেল নিউজ ইনফো ফর অল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের রেশন কার্ডটি আধার কার্ড এবং মোবাইল নম্বরের সঙ্গে লিংকড আছে কি নেই, এবং যদি লিংক না থাকে তাহলে আপনাদের কি করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের যে রেশনের অফিসিয়াল খাদ্য দপ্তর আছে সেখান থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে এই বছরের আগস্ট মাসে 31 তারিখের মধ্যে সবাইকে আধার এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিংক করাতে হবে, না হলে রেশন পেতে অসুবিধা হতে পারে। তো কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ড নাম্বারটি আধার এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক আছে কি নেই, চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আপনাদের যে ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন। আপনারা চাইলে মোবাইল থেকেও করতে পারেন অথবা ডেস্কটপ থেকেও করতে পারেন। যদি মোবাইল থেকে ওপেন করেন তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে ডেস্কটপ মোড অন করে নেবেন, অথবা নর্মাল মোডে আপনারা ওপেন করতে পারেন, তো কোনো প্রবলেম হবে না। এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে সার্ভিস বলে একটি অপশন পাবেন, এই সার্ভিসের আন্ডারে রেশন কার্ড বলে একটি অপশন পাবেন। এই রেশন কার্ডের উপরে ক্লিক করবেন এবং রেশন কার্ডের উপরে ক্লিক করার পরে ভেরিফাই রেশন কার্ড ERC অথবা DRC এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। তো এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি বসাতে হবে। আমি রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং এখানে এই ক্যাপচা কোডটি দেখে দেখে বসাতে হবে এবং এরপরে সার্চ এখানে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করলে একটু নিচের দিকে আসবে, তো এখানটায় সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়ে দেবে। তো এখানটায় নাম, বাবার নাম, হেড অফ দ্য ফ্যামিলি এবং এজ, এরপরে FPS নাম্বার, জেন্ডার, আধার নম্বর এবং মোবাইল নাম্বার দেখিয়ে দিয়েছে। তো আপনাদের যদি আধার এবং মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে তবে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এইভাবে দেখাবে, আদারওয়াইজ এই বক্স দুটি ফাঁকা থাকবে। যদি এই বক্স দুটি ফাঁকা থাকে তাহলে জানবেন আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে। এবং যদি এইভাবে থাকে তাহলে আপনাদের রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে, সেক্ষেত্রে আপনার কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো এবার যদি আপনার এখানে লিংক না থাকে তাহলে কি করবে, সেক্ষেত্রে আপনাদের 11 নম্বর ফর্ম যেটি আছে সেটি অফলাইনে ফিল করে রেশন ডিলারের কাছে গিয়ে জমা দিতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে আপনারা আধার এবং রেশন কার্ড লিংক করাতে পারেন। অনলাইনে কিভাবে করবে সেই ভিডিও অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে রেশন কার্ডে যাবেন এবং অ্যাপ্লাই অনলাইনে গিয়ে এখান থেকে 11 নম্বর ফর্ম ওপেন করবেন, এটি অনলাইন পদ্ধতি। এরপর 11 নম্বর ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেই ভিডিও অলরেডি পাবলিশ করে এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিও লিংক উপরের আই বাটনে অথবা নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ পদ্ধতি কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করা আছে কি নেই, যদি না থাকে তাহলে কিভাবে লিংক করতে হবে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আপনারা যদি চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং আরও আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যদি চান জয়েন হতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ।